জনৈক রকিকে একটি সন্ত্রাসী গ্রুপ আপনি গুলি করে তার ঘরে এবং শরীরের বিভিন্ন স্থানে এবং যার ফলশ্রুতিতে সে গুরুতর আহত হয় এবং স্থানীয় লোকজন এবং তৎপরবর্তীতে স্থানীয় পুলিশ আমাদের খানকানাপুরে আমাদের একটি তদন্ত আছে সেখানকার পুলিশ সম্মতভাবে তাকে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে আসে ডক্টর তাকে মৃত ঘোষণা করে এই ঘটনাটি স্বভাবতই চাঞ্চল্য সৃষ্টি করেছে ঘটনার সম্পর্কে আমাদের টিম তো সাতসাথে পৌঁছে এবং আমি সহ আমার সব সকল অফিসার ফোর্স আমাদের হলো ডিবি টিম যারা কনসার্ন আমি তাদেরকে অতি দ্রুত এই ঘটনা উদ্ঘাটন এবং ঘটনার কাজে আর কি ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে বলি সুস্পষ্টভাবে সবাইকে জানাতে চাই যে ঘটনা যাই ঘটুক যেই ঘটা সামনে বা পেছনে যে বা যারাই থাকুক না কেন আমাদের কিন্তু দরকার পূর্ণ থাকবে না আমরা কিন্তু বাঘের মতোই ক্ষিপ্ত অতএব যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে কিংবা যারা নেপথ্যে কল কাছে থাকছে যাক তুমি ভালো বলছি এটার সুযোগ তারা পাবে না